আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। উইন্ডোজ 10-এ মাইক্রোসফট অফিসে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে কার্যকর্ম বা বর্ষ এই টাইপের যদি রেপ জাতীয় শব্দ লিখি সেই ক্ষেত্রে দেখা যায় যে রেপটা ভেঙে কপিরাইটের মতো চিহ্ন চলে আসে। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করব, সেটা হচ্ছে সুতনি এমজি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে লেআউট সিলেক্ট করব ক্লাসিক, বিজয় ক্লাসিক। তারপর একটু ফন্টটা একটু বাড়ায় নিই। দেখুন, আমি এখন যদি আমি কার্য লিখতে চাই সেই ক্ষেত্রে রেপটা কপিরাইটের মতো চিহ্ন চলে আসে। এটা উইন্ডোজ 10-এ মাইক্রোসফট অফিসে যেই অফিসেই হোক না কেন, লিখতে গেলেই দেখা যায় যে এইরকম সমস্যা আসতেছে। এটা সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখুন কী করব, আমরা সেই শব্দটাকে কপি করব এবং পেস্ট করে দেব সেই জায়গাতেই। তাহলে দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, কার্য লিখব, কার্য লেখার পরে এরকম টোটালটা সিলেক্ট করব, কপি করব এবং ওখানেই পেস্ট করে দেব। দেখুন, কার্যটা একবারে ঠিক এসে গেছে। যদিও এটা আপনাকে শতভাগ স্বস্তিতে নিয়ে আসবে না, কিন্তু নাই মামার চাই তো কানা মামা ভালো। দেখুন, এখানে কার্যক্রম অনেক সময় লেখা যায়, কার্য লেখার পরে রেপটা ভেঙে যায় কিন্তু ক্রমটা ঠিকই আসে। কিন্তু এখানে দেখুন একটা ল্যামডা আসছে এবং জি আসছে। তো এইভাবে আপনাদের মূলত কাজগুলো চালিয়ে নিতে হবে। এর চেয়ে বেটার কোনো সমাধান এই মুহূর্তে আমার কাছে নেই। যদি আমি কোনো সমাধান পেয়ে থাকি তা আপনাদেরই আমি ভিডিওর মাধ্যমে তা শেয়ার করব। কর্ম যদি লিখি একই রকম সেম আসবে, কপি করবেন এবং সেখানে পেস্ট করে দিবেন। তো আশা করি আসলে সমাধান, প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে। তো যদি সমাধান পেয়ে থাকি আমি পুরোপুরি, তাহলে আপনাদের স্বস্তিতে নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।